हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमस्कार श्रोता दर्शक बंधुरा, आपनादेर प्रत्येके आमादेर एई सौभाग्य यूट्यूब चैनलटिते जानाई स्वागत। बंधुरा, सकाले घुम थेके उठे आमरा कि चाई, आमरा प्रत्येके कि करी? अच्छा, आमरा जे जार मतो निजेर निजेर काज सकाले चोख खुलते शुरू करे दी। आपनाके जदि आमि एखन जिज्ञेस करि, आपनी सकाले उठे ईश्वर के चाइबेन नाकि दानव अर्थात राक्षस के चाइबेन? এই প্রশ্নটা যদি আপনি নিজেকে করেন তাহলে সেখান থেকে নিশ্চয়ই এই উত্তরটাই বেরোবে যে আমি ঈশ্বর অর্থাৎ ভগবানের সাথে থাকতে চাই। কারণ আমরা যে নিজেদের সমস্ত কাজ, প্রতিদিনের যে জীবন, এই যে জীবনের কঠিন পথে, জীবনের লড়াইয়ে আমরা যুদ্ধ করে চলেছি, আমরা চাই সেই যুদ্ধে বা আমাদের প্রত্যেক কাজে সফল হতে। আর সফল হতে গেলে অবশ্যই আমাদের ঈশ্বরের আশীর্বাদ থাকা প্রয়োজন। শ্রোতা বন্ধুরা, আজ আমার এই ভিডিওর আলোচনার মূল বিষয়, আমাদের কাছে এমন কি জিনিস রাখলে আমরা সমস্ত কাজে সফল হতে পারব। হ্যাঁ বন্ধুরা, সকালে ঘুম থেকে ওঠার পর আমরা যদি আমাদের সঙ্গে এই রকম জিনিসটি রাখতে পারি তাহলে আর আমাদেরকে কোনো কাজে বিফল হতে হবে না বা ব্যর্থ হয়ে ভেঙে পড়তে হবে না। এই ধরনের জিনিসটি আমাদের প্রত্যেকের কাছেই রয়েছে, বলা ভালো প্রত্যেকের মধ্যেই রয়েছে, কিন্তু সবার মধ্যে সেই বিশেষ জিনিসটি সবসময় জাগ্রত থাকে না, অর্থাৎ অ্যাক্টিভ থাকে না। সর্বপ্রথম আমরা প্রত্যেকে সকালে উঠে আগে ভাবি আজকে সারা দিনের কাজ আমরা কিভাবে করলে তাতে সফল হব, বা আমাদের কাজগুলো কিভাবে সারাটা দিন আমরা কমপ্লিট করব ঠিকঠাক ভাবে। এর জন্য সর্বপ্রথম আমাদের প্রত্যেকের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের সদ্গুণ। বুঝলেন না? আসুন ভালো করে বুঝিয়ে বলি। সদ্গুণ অর্থাৎ আপনার মধ্যে কি কি ভালো গুণ রয়েছে, সেই ভালো গুণগুলি দিয়েই আমরা আমাদের প্রত্যেকটা কাজেই সফল হতে পারি খুব সহজে। বন্ধুরা, সমস্যাটা কি জানেন? এই সদ্গুণ বা আমাদের মধ্যে থাকা এই ভালো গুণ দুর্গুণ অর্থাৎ যে বদ গুণের কাছে হেরে যায়। সর্বদা এই সদ্গুণ বদগুণের কাছে হেরে যায়। কারণটা কি? আমাদের ভেতরে থাকে এই সদ্গুণ বা ভালো গুণগুলি, কিন্তু আমাদের বাইরে এই বদগুণগুলির জন্য আমাদের ভেতরের সদ্গুণ বেরিয়ে আসে না। বন্ধুরা, আমরা তো মহালয়া দেখি টিভিতে, আমরা কে দেখি মহালয়াতে? দেখি যে অসুররা অর্থাৎ রাক্ষসরা দেবতাদের ওপরে ভারী পড়ে যায়, অর্থাৎ দেবতাদেরকে সর্বদা হারানোর চেষ্টায় থাকে। বন্ধুরা, দেখবেন যে সদ্গুণ অনেক সময় এই বদ গুণগুলির কাছে হেরে যায়। বন্ধুরা, আমাদের মধ্যে ভালো গুণ তো
অবশ্যই রয়েছে, আর সদ্গুণের পরিমাণই বেশি। বদগুণ তো দু তিনটে গুণলে পাওয়া যাবে, কিন্তু তাতেও এই বদগুণগুলোই বেশি আমাদের মধ্যে চারা দিয়ে ওঠে। আপনারা যদি দিন ও রাতের সঙ্গে তুলনা করেন, যেমন দিন ও রাত সম্পূর্ণ উল্টো একে অপরকে ছাড়া থাকতে পারে না, সেই রকমই এই বদগুণ আর সদগুণ একে অপরকে ছাড়া থাকতে পারে না। শ্রোতা বন্ধুরা, যদি আমাদেরকে এই দুর্গুণগুলিকে বা বদগুণের সাথেই থাকতে হয়, তাহলে আমাদের সদ্গুণগুলিকে একসাথে একত্রিত হয়ে থাকতে হবে, তবেই আমরা এই বদগুণের সাথে লড়াই করতে পারব এবং সদ্গুণ জয়ী হবে। এই যে আমরা সকাল থেকে মাথার ঘাম পায়ে ফেলে সারাটা দিন পরিশ্রম করে সফল হওয়ার চেষ্টা করি, সেই সফল হওয়া খুব সোজা। হ্যাঁ, হয়তো আমার কথা শুনে আপনারা হাসবে, কিন্তু আপনাদেরকে বলে রাখি বন্ধুরা, যদি আপনারা নিজেদের সৎবুদ্ধি, সৎচিন্তা এবং সৎগুণ, আপনার সেই ভালো গুণগুলি দিয়ে নিজের কাজটাকে 100% দিয়ে করতে পারেন, তাহলে আপনি জীবনে কখনোই ব্যর্থ হবেন না কোনো কাজে, আর আপনাকে সফলতার পথে এগিয়ে যেতে কেউ আটকাতে পারবে না। আচ্ছা, একটা জিনিস আপনারা নিজেদের জীবনে খেয়াল করে দেখবেন, যারা নেশা করে, মদ্যপান করে, বিড়ি সিগারেট থেকে শুরু করে সমস্ত নেশার দ্রব্য খায়, তাদের মধ্যে দেখবেন প্রচুর বন্ধুত্ব, এবং সেই 3-4 জন বা 5-6 জন মানুষকে আপনারা সবসময় একসাথে দেখতে পাবেন। অথচ উল্টো দিকটা দেখে আপনারা ভালো করে বুঝবেন ব্যাপারটা। কখনো কি দেখেছেন 4টে সৎ মানুষ, গুণী মানুষ একসঙ্গে থাকে? ঠিক যেমনটা এই খারাপ মানুষরা একসাথে থাকে, তাদের মধ্যে যে বন্ধুত্ব, যে বন্ডিংটা থাকে, আপনি একবার ভেবে দেখুন, কোনোদিনও দেখেননি। আপনি কখনোই দেখেননি সকালবেলায় আপনারা দেখবেন যে 4টে গুণী মানুষ বা যারা সৎ তারা একসঙ্গে আছে, এমনটা দেখাই যায় না সচরাচর। কেন দেখা যায় না? তার কারণ আমরা একে অপরকে হিংসা করি, কিংবা আমাদের মধ্যে থাকা ভালো গুণ, যে সদ্গুণ রয়েছে, সেগুলির থাকার কারণে আমরা মিথ্যা অহংকার বশ হয়ে নিজেদের উপরই বিশ্বাস হারিয়ে ফেলি। আর এই কারণেই আমরা, অর্থাৎ সদ্গুণ, বদগুণের কাছে হেরে যাই, ঠিক যেমনটা অসুররা একসাথে দেবতাদের আক্রমণ করত আর দেবতারা সেই অসুরদের কাছে হেরে যেত। বন্ধুরা, আপনারাও আপনাদের চারপাশের সেই সৎ মানুষ এবং যাদের মধ্যে প্রকৃত সদ্গুণ রয়েছে, সেই সকল মানুষদেরকে সঙ্গী করুন এবং তাদের সঙ্গে থাকুন, তাদের সঙ্গ অনুভব করুন। দেখবেন আপনি আপনার যে সমস্যা, আপনার জীবনের যে এত সমস্যা, আপনার জীবনের সব কাজে সিদ্ধি লাভ করছেন, আপনার জীবনটা আরো সুন্দর এবং মসৃণ ভাবে চলছে। আপনারা কি জানেন, লোকনাথ বাবা বলে গেছেন যে তুমি তোমার মধ্যে থাকা দুর্গুণ বা বদগুণগুলিকে কমানোর চেষ্টা করতে যেও না, যত তুমি কমাতে চাইবে তত তোমার বদগুণের মাত্রা বৃদ্ধি পাবে। কিন্তু উল্টো দিকে তুমি যদি একটা কাজ করো, তোমার সদ্গুণের মাত্রা বাড়াতে চাও, তাহলে তোমার মধ্যে বদগুণগুলো আর তোমার জীবনের কোনো ক্ষতি করতে পারবে না।